বলুন তো, বর্তমানে ব্যক্তিগত ইউটিউব চ্যানেলের মধ্যে সবচেয়ে বেশি সাবস্ক্রাইবারের দিক থেকে এগিয়ে আছেন কে? উত্তরে হয়তো অনেকেই বলবেন ফারজানা ড্রয়িং একাডেমির ফারজানা, কিন্তু না, সম্প্রতি তাকে পেছনে ফেলে এগিয়ে গেছেন, অর্থাৎ শীর্ষস্থানটি দখল করেছে তন্নি আর্ট অ্যান্ড ক্রাফটের তন্নি। তিনি কিন্তু ফারজানারই ছোট বোন। আরেকটা জিনিস না বলে না যে ফারজানা এবং তন্নি তারা দুজন ছাড়াও কিন্তু তাদের আরও দুটি বোন রয়েছে, একজন মুক্তা আর একজন শারমিন। তারা চারজনই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর এবং নিজ নিজ জায়গা থেকে তারা বেশ প্রতিষ্ঠিত, বেশ জনপ্রিয়। দর্শক, সময়ের গল্পে স্বাগত জানাচ্ছি, আমি তাজরিন রিকা। আজ ঈদের এই বিশেষ আয়োজনে এই চারজন, অর্থাৎ চারজন বোন পাশাপাশি চারজন ইউটিউবারকে আমরা আমাদের মাঝে পেয়ে গেছি। জমপেশ একটা আড্ডা হবে আশা করি, কি তাই তো? ঈদ মোবারক। এখন শুনতে চাই, যেহেতু ঈদ চলে আসছে, ঈদের সময়টা আমরা তো আসলে সবাই খুব ব্যস্ত থাকি, আর ব্যস্ততার মাঝে এই যে গল্প দিচ্ছি, গল্প করছি, আড্ডা দিচ্ছি, এটা তো একটা অন্যরকম একটা আনন্দের ব্যাপার। আমি জানতে চাইবো যে এবারের ঈদটা কেমন যাচ্ছে আপনাদের? প্রথমে মুক্তা আপার কাছ থেকে শুনতে যাচ্ছি। হ্যাঁ, বেশ ভালো, কিন্তু ঈদের দিন সবচেয়ে মজা লাগে তখন যখন আমরা সব ভাই বোন একসাথে হই, এটা সবচেয়ে ভালো লাগা কাজ করে। আর সেই অপেক্ষায় আসলে অনেক এনজয় করি, কখন একসাথে হব আর খুব ভালো একটা আড্ডা হবে, মার কাছে যাব। সালাম দিয়েছেন এবার কাউকে? যেহেতু বড় সবার, আমি সবার বড়, সো আসলে আমাকেই দিতে হয়। আর তন্নি যেহেতু সবার ছোট, তাহলে তন্নি তো এবার একদম পুরো লাল হয়ে গেছে, সালামি তো সেই পেয়েছো না? হ্যাঁ, অনেক পেয়েছি। কত পেয়েছো? এই তো গোনা হয়নি, বাট ব্যাক ফুলে গেছে। এখন আমার আসলে জানার ইচ্ছা যে চার বোনের মধ্যে সবার প্রথম আসলে ইউটিউব চ্যানেলটি কে খুলেছে, আর এই আইডিয়াটা, কন্টেন্ট ক্রিয়েশনের আইডিয়াটা কার মাথায় এসলো? এই আইডিয়াটা সর্বপ্রথম আমার মেজো বোন ফারজানা, ও সব কিছু সাজেস্ট করে আমাদেরকে, এবং ও যখন শুরু করবে, শুরুতে যখন হবে কাজটা নিয়ে কাজ যখন শুরু করবে, তখন ও আমার সাথে শেয়ার করে যে আপু এরকম ইউটিউব থেকে দেখলাম অনেকে এরকম এরকম কাজ করতেছে, আসলে কি করা যায়, আমরাও তো অনেক কিছু পারি, নতুন নতুন কিছু নিয়ে তো আমরাও কাজ করতে পারি, তাহলে আমরা কি করা যায়। তখন আমি ওর সাথে এটা শেয়ার করি যে চলো আমরাও শুরু করি এভাবে। তো ওই জিনিসটা শোনার পর না, ওর থেকে শোনার পরে আমারও এই কাজের প্রতি এরকম একটা আগ্রহ কাজ করলো যে আমিও কিছু একটা করতে চাই আমার পাশাপাশি। হ্যাঁ হ্যাঁ, এইভাবে ইন্সপায়ার হই। তারপরে ওকে বললাম, আমি তখন একটু ব্যস্ত ছিলাম, আমার বাচ্চাটা এত ছোট ছিল, তখন বলি তুমি একটু শুরু করো দেখি, তুমি যদি ভালো সাকসেস হও। আমার থেকে ইন্সপায়ার হয়ে মানে প্রত্যেকটা ধাপ যে কিভাবে কমপ্লিট করতে হবে, তারপরে যেমন পিন ভেরিফিকেশন আছে এখানে, প্রত্যেকটা প্রসেস উনি আমার মাধ্যমে মানে বিষয়টা খুব সহজে গাইডলাইন ছিলেন, হ্যাঁ গাইডলাইনটা পেয়ে যায় আর কি। তো এই বিষয়টাতে ওনার অনেক হেল্প হয়েছে, কারণ উনি খুব ছোট্ট একটা বাচ্চা নিয়ে পাশাপাশি এটা কাজটা কমপ্লিট করছে, তো এই আর কি। তার মানে হচ্ছে যে সবার প্রথম আসলে এই চিন্তা ভাবনাটা এসছে ফারজানা, ফারজানা আপা থেকে, তারপর মুক্তা আপা, তারপর আস্তে আস্তে বাকি দুজন, তারপর তন্নি, তারপর শারমিন। যখন কাজ করতে গেলাম, যখন শুরু করলাম, আমরা খুব দ্রুতই ইউটিউবে সাকসেস হতে পারি, খুব দ্রুত করতে পারছি জিনিসটা। তো ওই দেখা দেখি হয় কি, যখন দেখলাম ফারজানা শুরু করলো, আমার তো আঁকার একটা নেশা আছে, ওর আঁকাটা দেখলে তো আমারও আঁকতে ইচ্ছা করে, তখন আমি শুরু করলাম। তখন এই কাজের নেশাটা দেখা যাচ্ছে ওদের মধ্যে সবার যেহেতু আছে, তো দেখা দেখে ওরাও সেম এইভাবে শুরু হয়। এই যে তন্নি, তুমি দেখা গেছে এতদিন ফারজানা ছিল শীর্ষস্থানে, সেই জায়গাটিতে তুমি এখন এসেছো, তো তোমার আসলে কেমন অভিজ্ঞতা কিংবা তোমার কেমন ভালো লাগা কাজ করছে? আমি যদি বলতে চাই তাহলে আপু আপুর গাইডলাইন দিক দিয়ে 100% যোগ্যতা রাখে, যে আপু আমাকে টিচারের মতন শাসন করেছে, সো সেই জায়গা দিক দিয়ে কিন্তু উনি 100% ভুট পায়। যেমন একজন শিক্ষক যদি তার স্টুডেন্টকে পড়ায়, তো নিশ্চয়ই সে চাবে না তার থেকে কম হোক, অবশ্য ডেফিনেটলি চাবে যে তার থেকে উপরে যাক, বেটার কিছু করুক। তো ফারজানাপুর দিক দিয়ে সেটা সে উনি কমপ্লিট করতে পেরেছে আমাকে দিয়ে। আমি ওকে ওই মেন যে বিষয়টা হচ্ছে, ও যেহেতু খুব
অল্প বয়স থেকে কাজটা শুরু করে। তো এখানে একটা বিষয়, আমরা যখন চ্যানেলে অনেক ভালো পপুলারিটি পাচ্ছি তখন কিন্তু প্রতিবেশী দেশগুলো থেকে অনেকেই হিংসা পরায়ণ হয়ে আমাদেরকে একটু ডিমোটিভেটেড করার জন্য কিছু কথা এফেক্ট করে করে কথা বলার চেষ্টা করে। যেমন তন্নির ক্ষেত্রে এটা হয়েছে, আমার ক্ষেত্রে সেই সুযোগটা পাইনি, ইমোশনাল ছিলাম ছোটবেলায়, কিন্তু ইমোশনাল হয়ে যায় বিষয়টা। তো ও আমার সাথে শেয়ার করতো, আপু আমাকে এরকম একটা কথা বলছে, মানে ওকে অলস বলছে, বলছে তোমাকে দিয়ে হবে না, তুমি পারবে না, এরকম ক্যাটাগরির কিছু কথাবার্তা, লেজি পিপল বলেছিল। তারপর ও যখন আমাকে বলছে বিষয়টা, তখন আমি বলছি এটার উত্তর তাহলে তুমি কাজে দাও, তুমি তাকে কোনো রিপ্লাই দিবা না কথার মাধ্যমে, তুমি তাকে তুমি তোমার কাজের মাধ্যমে তাকে রিপ্লাইটা দাও। তখন ওকে আমি সাজিয়ে দিছি প্ল্যানগুলো, এবং এই যে নোট করালাম যে প্রত্যেকটা যত ওর উপরে যত ভালো সাবস্ক্রিপশনের যে চ্যানেলগুলো আছে ওর ক্যাটাগরিতে, ও প্রত্যেকটা চ্যানেলের নাম ওকে দিয়ে লিস্ট করাইছি। সেখানে আবার আমার বড় বোন মুক্তা আপুর নামটাও ছিল, তো এটাও লিস্টের মধ্যে তুলে দিছি আমি। তো ও তখন একটু আপসেট, আপু এটা তো মুক্তা আপু মানে বড় আপু, ওনাকে ক্রস করলে আপু তো হার্ট হবে। তো আমি বলছি এখানে কোনো এই বিষয়টা নেই, পারলে তুমি আমাকেও ক্রস করবা, কিন্তু তোমাকে সামনে এগিয়ে যেতে হবে। তুমি যদি মুক্তা আপুকে ক্রস না করো তাহলে মুক্তা আপুর উপরে যারা আছে তাদেরকে তুমি কিভাবে ক্রস করবা? যে মানে মেইন যে বিষয়টা হচ্ছে কি, আমাদের প্রত্যেকটা কাজে আমরা দুইটা বিষয়ে খুব ভালো খেয়াল রাখি, যে স্যাটিসফাইং প্লাস যাতে শিক্ষণীয় হয় বিষয়টা। তো এই দুইটা বিষয় রাখার কারণে কি হয়েছে, আমাদের অডিয়েন্সও দুই ধরনের, কিছু অডিয়েন্স থাকে তারা আমাদেরটা দেখে শিখে প্লাস তৈরি করে সেম টু সেম, আর কিছু অডিয়েন্স আছে দেখে খুব মজা পায় তাই আমাদেরকে সবসময় ফলো রাখে আর কি। তো এইরকম আমাদের আঁকাআঁকির জায়গায় মোটামুটি সবাই অনেক ভালো এটা বলবো, তবে ফারজানা বেস্ট এবং সব দিক দিয়ে ভালো। এটা বেস্ট হওয়ার কারণ আছে, কারণ আমি ছোটবেলা থেকেই এটাকে প্র্যাকটিসের মধ্যে রাখছি, মানে আম্মুর বকা শোনা, তারপরে পাশাপাশি লুকিয়ে লুকিয়ে আঁকা, এই এইগুলো আমি করতাম ছোটবেলায়। আর লুকিয়ে আঁকার মধ্যে একটা ব্যাপার আছে, তখন আমরা দুই বোন একসাথে থাকতাম, তো আপুকে দিয়ে আমি আঁকাতাম যে আপু তুমি এটা আঁকো, তো আপু আঁকতো আমি পাশে বসে বসে শুধু দেখতাম। আমি আরেকটা সিক্রেট বলতে চাই, যখন আপু আপু যখন আঁকাআঁকি করতো তখন আম্মু এটা পছন্দ করতো না, যে পড়াশোনায় ডিস্টার্ব হচ্ছে। তো আপু বড় আপু ছিল গুছালো, তো উনি গুছাতে যেয়ে একটা নোটবুক পায় যেটার মধ্যে আপু ড্রয়িং করে আঁকা অনেক ছবি এটাতে ছিল, এই নোটবুকটা ওনার হাতে থাকে। এটা আমি শেয়ার করি। আচ্ছা, ওকে। এটা হয়েছে কি, যেহেতু ঘটনাটা আমি এটার মধ্যে, তো আমি যখন বুক সেলফ গুছাতে গেলাম তখন আমি কিছু ড্রয়িং খুঁজে পাই, তো মানে এই ড্রয়িংগুলো পাওয়ার পরে তখন আমি আমার মা কিচেনে কাজ করতেছে এবং পাশের প্রতিবেশী একজন আন্টি ছিলেন, উনি আমার মার সাথে একটু গল্প করতেছিলেন। তা আমি কি করলাম, ওই ছবিগুলো ঘুষাতে গিয়ে যখন আমি এই ড্রয়িংগুলো পেলাম তখন আমার মনে হলো তার তো এক্সাম আছে, কেন এগুলো করতেছে, তার তো ডিস্টার্ব হচ্ছে। এই বিচারটা দেওয়ার জন্য আমি আমার মার কাছে যাই কিচেনে, যাওয়ার পর আম্মুকে দেখাই, বলি দেখছো তোমার মেয়ে এগুলো কী করতেছে, সারাদিন ছবি আঁকে, পড়াশোনা তো মানে সে খুব ফাঁকি দিচ্ছে পড়াশোনায়, এরকম বোঝাইলাম। তখন আমার পাশের যে আন্টি ছিলেন উনি বলতেছে দেখি দেখি ও কীরকম ছবি আঁকে, পরে উনি ছবিগুলো নিল। নেওয়ার পরে আমার আম্মু তো কথাটা শোনার পর একজাম সামনে আসছে শাসন করতে, ওকে বকা দিতে আসছে, ওই ফাঁকে আমার যে আন্টি ছিলেন উনি এই ছবিগুলো নিয়ে নিচে আরও আশেপাশে যারা ছিলেন ওদেরকে দেখাচ্ছে, সবাই দেখতেছে ছবিগুলো, আমরা এই ঘটনাটা জানিই না। তো তখন কিছুক্ষণ পরে সবাই আমাদের বাসায় আসে, আসার পরে বলতেছে কি এত সুন্দর ছবি আঁকছে, এগুলো কি আঁকছে, আপনার মেয়ে এত সুন্দর ছবি আঁকে আর আপনি এইভাবে বকেন, এরকম ছবি তো আমরা কখনোই পারবো না। তখন ওকে নিয়ে সবাই খুব মানে হই হুল্লোড় করে। তো আমরা তো জানি যে আপনার নিজের একটা আবার স্কুলের মতো করে আপনি প্রাইভেট টাইপের টিউশনি করতেন, প্রায় 40 জনের উপরে ছিল স্টুডেন্ট। তো ঘরেই করতাম আমার ফ্ল্যাটে, কি নিজের এলাকায়? হ্যাঁ, নিজের বাসায়। তো প্রথমে শুরু করি দু একজন দিয়ে, কিন্তু দেখা গেছে ওদের মাধ্যমেই হয়তো অন্যরা নিউজ পেয়ে পেয়ে আসছে আমার কাছে, যখন শুনছে যে আমি খুব ভালো শিখাই তখন একজন একজন করে বাড়তে বাড়তে এক পর্যায়ে দেখি প্রায় 40 জন ওভার হয়ে যাচ্ছে। তখন খেয়াল করলাম যে বাসায় হয়তো সম্ভব না এভাবে টিচিং করা, এর জন্য হয়তো একটা আলাদা একটা কোচিং সেন্টারের মতো খুলতে হবে। তো
এর মধ্যে তো চ্যানেলে এসে পড়া, তাই আর ওই বিষয়টা নিয়ে আগানো হয়নি। কিন্তু দেখা গেছে একজন থেকেই আরেকজন, আরেকজন থেকে আরেকজন, এইভাবে করে বাড়তে বাড়তে অনেক স্টুডেন্ট হয়ে গেছে। কিংবা সবার সাথে যখন কথা বলেছিলাম, সবার আসলে গাইডলাইন আসলে মূল যেই আর্ট শেখার শিক্ষকের শিক্ষকের যে ব্যাপারটা, সেটা আসলে ওই রোলটা প্লে করেছেন বাবাই। বাবার কাছ থেকেই সবাই আপনারা মূলত শিখেছেন। এছাড়াও দেখা গেছে নিজেদেরকে একটু পারদর্শী করার জন্য, প্র্যাকটিস করার জন্য কার রুলস কিংবা কিভাবে কি ফলো করতেন? এটা প্র্যাকটিসটা অনেকটা লুকিয়ে লুকিয়ে করা লাগতো, যেহেতু আম্মু মনে করতো যে পড়াশোনা ছাড়া বাচ্চাদের লাইফে কিচ্ছু থাকতে নেই, খেলাধুলাও না ছবি আঁকাও না। তো সেই ক্ষেত্রে দেখা যায় কি লুকিয়েই করা লাগতো যা করতাম এক্সট্রা। তবে আম্মুর কথা মতো এত ভদ্র হয়ে থাকা হয় নাই। পাশাপাশি ও কিন্তু ভালো গান পারে। বাহ, সেইরকম তো এখন আর চর্চা নেই, প্রায় অনেক বছর হয়ে গেছে। আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনাদের কারোর কিন্তু ব্যাকগ্রাউন্ড আসলে চারুকলা কিংবা ফাইন আর্টস নিয়ে না, কিন্তু সবাই যার যার জায়গা থেকে খুবই পারদর্শী কাজের ক্ষেত্রে, তো এই জায়গাটা আসলে কিভাবে কি করলেন? এটা হয়েছে যে ওই প্র্যাকটিস ছোটবেলা থেকে। হ্যাঁ, আমি যেটা মনে করি যে প্র্যাকটিসটা বা অনুশীলনটা যে এটা হচ্ছে মানুষকে পারফেক্ট করে। তো এখনো কিন্তু আমরা এখনো প্র্যাকটিস করেই যাচ্ছি নতুন নতুন অনেক টপিক নিয়ে যেগুলো আমরা কখনো করি নাই আগে, এবং প্রত্যেকটা জিনিস আমরা মানে শিখতেছি এখনো প্র্যাকটিসের মাধ্যমে। আর যত প্র্যাকটিস করি ততই বেটার হয়। আর ভিডিওটা মেক করার সময় আমি মাঝে মাঝে কিছু জিনিস করি যেটা আমি নতুন করব, সেটা আগে নিজেই করে নেই, প্র্যাকটিস করে নেই। কারণ হচ্ছে আমি যখন শুটিং টাইমে থাকি তখন কিন্তু আমার মেইন ফোকাস থাকে আমি স্যাটিসফাইংভাবে এটা শ্যুট করতে পারতেছি কি না। তো তখন কিন্তু আমি ওই যে আগে থেকে প্রিপারেশন না থাকলে ওটা ডেলিভারি দেওয়াটা যায় না। আচ্ছা, আপনারা আপনাদের খুব সুন্দর কথাগুলো শুনলাম, মিষ্টি মিষ্টি কথা, একে অপরের সাথে সম্পর্ক খুব মধুর। ঝগড়া হয় না? বোন চারটা বোন থাকবে, আমারও আমরাও চার বোন, আমরা কিন্তু ঝগড়াও করি, আবার এক মুহূর্তে কথা না বলেও থাকতে পারি না, ওই রকম কিছু কি আপনাদের মধ্যে কি হয় না? ঝগড়া বলতে আমাদেরটা হয় কি মানে আমি ভুল করছি, সরাসরি আমাকে ধরবে তুমি এটা ভুল করছো, তখন মানে আমরা এই ভুলটা সংশোধন করে ফেলি। এটা যে ঝগড়া মোডে নিব, ওইরকমটা হয় না। হয় না কেন, আমাদের মধ্যে একটা জিনিস মেইনটেইন করি যে কেউ কাউকে হার্ট করি না। কিন্তু অ্যাডভাইস হিসেবে মানে আমি অ্যাডভাইস দেই, বিথি আপু অ্যাডভাইস দেই, আর ওরা দুজন শুধু পালন করে। ওরা এই বিষয়ে ছোটখাটো ঝগড়া তো হয়, সেটা আমার সাথে ওর, আমারও ছোট, হ্যাঁ আমি সবার বড়। একদিকে হচ্ছে কি আমি তো ছোট থেকেই বাবা মার এত আদর পাইছি, আমার বাবা কখনোই আমাকে বকে নাই, আর যদি বকে তাহলে তো সর্বনাশ। এরকম আদর পাইতে পাইতে তো বড় হইলাম। এখন কি হয়েছে, এই ছোট মেয়েটা এখন ও কাজে ব্যস্ত, আমার আম্মু তো ওর কাজের কারণে দেখা যাচ্ছে কি ওকে খাওয়াই দিচ্ছে, ওকে এত যত্ন করতেছে, যখন আমি আসি ওর এই টেক কেয়ার এই কেয়ার গুলো দেখলে আমার এত মানে জলে ভিতরে, এটা তো আমাকে করতো, আজকে ওর কাছে চলে গেছে সবকিছু। এটাই তো, পরে করলেই তো আসলে বেশি মাকে তখন পিঞ্চ মারা হয়, হ্যাঁ ওকে বেশি আদর করো, আমাকে আদর করো না, ওকে সবকিছু করে দাও। আপু কি মনে করে ফ্যামিলিতে সবকিছু আপুর একার, বড় ছোট তো সবসময় একটু আদরের জায়গা, বড় মানে হচ্ছে পরিবারের প্রথম সদস্য, অন্যরকম একটা আদর পায়, ছোট হচ্ছে সবার ছোট সবকিছু সাত খুন মাফ। আর মাঝে যেই দুই বোন তারা কি কোনো না কোনো ভাবে আদর থেকে একটু বঞ্চিত হয়? বঞ্চিত বলতে আমরা দুই বোন আবার একসাথে ছিলাম, আমাদের ক্ষেত্রে হয় কি আমরা কিন্তু আম্মুর কাছ থেকে যে জোর করে আদর আদায় করে নেওয়া এইটা আমাদের মধ্যে ছিল না। এটা খুব ভালো পারতো বিথিও, তো এই জিনিসটা আমাদের মধ্যে নেই দেখে হয়তো আমরা একটু অবহেলিত। আর যেই জিনিসটা হচ্ছে ওনার মধ্যে ছিল, উনি প্রত্যেকটা আদায় করে নিত, তো আদায় করতে পারলে তো পাবেই একটু বেশি এই আর। আর আমাকে আদায় করা লাগে না, আমি এখন ওই তন্নি না, আমাকেও আদায় করতে হয় না, আমাকে আম্মু অনেক আদর করে। আমাদের ঘরে হচ্ছে উনি হচ্ছে শাসন করার মধ্যে বেশি, আমি হচ্ছে একটু কেয়ারিং বেশি, আর আমার ছোট বোনটা হচ্ছে ও সবাইকে খুব রেসপেক্ট করে, পাশাপাশি ভদ্র,
আর ও হচ্ছে একটু মাঝামাঝি, ও মন চাইলে কথা শুনবে না চাইলে শুনবে না, মানে ও ওর মতো। কি জানি তখন বলতে চাইছিলেন, আমি কিছু মোটিভেশনাল ভিডিও মেক করি যেটা মানুষের মানে ড্রয়িং মানুষের মাথা কেটে যে মানে হার্মফুল বিষয়গুলো ফেলে দেওয়ার চেষ্টা করি, যেমন অতিরিক্ত মোবাইল টিপা ভালো না, অতিরিক্ত কোনো কিছুই ভালো না, যেগুলো ফেসবুক অতিরিক্ত চালানো ঠিক না, এগুলো নিয়ে আমি একটা ভিডিও মেক করছি। মেটার মাথা কেটে এগুলো আমি বের করে দিচ্ছি ব্রেন থেকে, তারপর ভালো কিছু অ্যাড করে তারপর এটাকে মানে জাস্ট ওকে ভালো মেয়ে বানিয়ে ফেলছি খারাপ থেকে। তো এটা একটু মানে হসপিটালের মতন, যেমন একটা একজন ডক্টর যেভাবে একটা পেশেন্টকে অপারেশন করে, সো ভাইয়া এটা দেখে খুবই সারপ্রাইজড হয় যে আমি ডক্টর হচ্ছে, আমি এখন পর্যন্ত ডক্টরি কোনো কিছু করিনি আর তুমি ইউটিউবার হয়ে ডক্টর করে দেখো। মানে আমার ভাইটা ও যে মেডিকেলে পড়ে, ও বলতেছে ও তো পড়াশোনা প্রায় শেষ পর্যায়ে, কিন্তু ও তো এখন এই ধরনের টপিক নিয়ে কাজ করার সুযোগ হয় নাই, কিন্তু তোর কিন্তু ওর আগেই মেডিকেলের যে বিষয়গুলো কাজ করা সার্জারি কাজটা সে করে ফেলছে। তারপর এটা দিয়ে আমার খুব ভালো একটা ইনকাম আসে যেটা লাখেরও ছাড়ে যায়। সো ভাইয়া ফ্রেন্ডসদেরকে বলতেছে যে তোমরা কত ইনকাম করবা, মানে অ্যামাউন্ট তোমার কত হবে, কত অ্যামাউন্ট পাবা, বলতেছে ভালো একটা অপারেশন করলে 60-70। আচ্ছা আমার বোন একটা করছে বা তোমরা দেখো, যেটা কিনা লাখেরও উপর। আচ্ছা এটা তো হলো যে ভিউজের খেলা, আসলে এত যে কোনো কন্টেন্টই আসলে আপনারা যখন দেন না অনেক অনেক ভিউজ হয়, মাঝে মধ্যে দুই একটা কন্টেন্টও তো আসলে একটু কম ভিউজ পায়, তখন কি মন টন খারাপ হয়? না এটা হয় না, যেহেতু আমরা অনেকগুলো কাজ করি আমরা আসলে বোঝার চেষ্টা করি গ্রাহকরা কোনটাকে বেশি পছন্দ করতেছে, তো যেটা পছন্দ করে না সেটাকে একটু অ্যাভয়েড করে যেটা পছন্দ করে ওই বিষয়গুলো আবার সামনে রাখার চেষ্টা করি বেশি বেশি করে করা হয়। আর আরেকটা মজার বিষয় হচ্ছে আমরা চার বোন যার যার জায়গায় সেটেল, তো আমাদের সবারই ফ্যান ফলোয়ার আছে, তবে ম্যাক্সিমামই দেখা যায় কি হয় সবাই আমাদের সবাইকেই ফলো করে মানে ভালোবাসে ফ্যান, কিন্তু জানে না যে চার সিবলিংস, তো তারা যে জানে না যে সেক্ষেত্রে কি হয় যখন ওরা আমার যে প্রশ্নের উত্তর কিছু ভিডিও আমি আলাদা আলাদা মেক করছি সেখানে আমি আবার তাদের পরিচয় দিছি যে ওরা আমার বোন, এটা শোনার পরে মানে এত আশ্চর্য হয় ওরা যে কিভাবে সম্ভব এক ঘরের চার চারই এত ভালো পপুলারিটি কিভাবে সম্ভব, এটাতে তারা খুব সারপ্রাইজড হয় আর কি। চমৎকার।